এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাসাত 2 নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর 1 নম্বর উত্তর মুদিয়া গ্রামে। এই উত্তর মুদিয়া গ্রাম প্রতি বছর একটা মিলন উৎসব করে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, একটা ক্রীড়া অনুষ্ঠান করে, যেটা বিগত কয়েক বছর ধরে চলে আসছে। এই সাংস্কৃতিক যে মেলবন্ধ আমাদের উত্তর মুদিয়া গ্রামের যে অসংখ্য মেয়ে অন্যত্র বিয়ে হয়েছে তারা আজকের দিনে এই মিলন উৎসবে অংশগ্রহণ করে। অনুরূপভাবে আমাদের মানে পাড়ায় যারা সদ্য বিবাহিত সে যে সমস্ত আছে বৌমারা আছে বৌরা আছে তারাও এই খেলাটাকে অর্থাৎ উত্তর মুদিয়া গ্রামের প্রতিটা মানুষ এই আজকের 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ বাবা সাহেব আম্বেদকরের মানে তৈরি করা ভারতীয় সংবিধান আজকে কার্যকরী হয়েছিল এই 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই মুদিয়াতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, সাথে সাথে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করা হয়, একটা মিলন উৎসব তৈরি করা হয়। মিলন উৎসব এই মর্মে একটা জিনিস হচ্ছে প্রথমে ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে ঠিক সন্ধ্যের পরপরেই মানে নাচ মুদিয়া নাচ বলে একটা অনুষ্ঠান হয়, অর্থাৎ বাচ্চা মেয়েরা তাদের নৃত্য পরিবেশন করে। তারপর পরেই আমাদের এখানে দেখা যায় যে একটা অর্থনীতি সেটা হচ্ছে কি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী, অর্থাৎ পরীক্ষার তাদেরকে দেওয়া হয়। আর সাথে সাথে দেওয়া হয় আরও মানে যারা মাধ্যমিক মানে ক্লাস 9 এবং 10 আছে যারা দেখা যাচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদের পর্যাপ্ত পরিমাণ পয়সা নেই তাদেরকে মানে বই বিতরণ করা হয়, এর মাধ্যমে যাতে করে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। সেই জন্য আমাদের উত্তর মুদিয়া গ্রামের প্রতিটা গ্রামবাসী তাদের যৌথ উদ্যোগে আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠান প্রতি বছর অনুষ্ঠিত হয় এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। বারাসাত 2 নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর 1 নম্বর পঞ্চায়েতের অধীনস্থ উত্তর মুদিয়া গ্রামে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজকে তা অনুষ্ঠিত হচ্ছে। আর এই অনুষ্ঠানে প্রতি বছর এই উত্তর মুদিয়া গ্রামের প্রতিটা মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে এবং সাথে সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকাল থেকেই দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে মিউজিক্যাল চেয়ার এবং অসংখ্য ইভেন্ট এর মাধ্যমে এই খেলা সূত্রপাত হয় এবং সন্ধ্যের পর উত্তর মুদিয়া নাচ বলে একটা অনুষ্ঠান হয় যার মাধ্যমে বিভিন্ন শিশু শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করে। তার পরপরেই এবারে মাধ্যমিক পরীক্ষায় যারা পরীক্ষার্থী আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য সমস্ত পরীক্ষা সরঞ্জামাদি হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও ক্লাস 9 এবং 10-এ যারা উঠবে তাদের জন্য সমস্ত বই বিতরণ করা হয় এই মঞ্চ থেকে। বারাসাত থেকে সাহেবের রিপোর্ট, নোবেল বাংলা।